হ্যালো, হ্যাঁ, নাওটা চেঞ্জ করে না, আমি খেতে দিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি, বুঝলে? কই খেয়ে তো থাক, আগে খাবি, তারপরে মানে রেডি করে নিয়েছি। হ্যাঁ, আওয়াজ হচ্ছে, হয়ে যাক আওয়াজ, তারপরে বলছি। ইস, পিম্পলস। Hey guys, good morning and welcome back to my channel. তো এখন বাজছে 10:15 আর আমরা যাচ্ছি এখন নার্সিংহোমে। নদীর যে ব্যান্ডেজটা ওটা খুলে একটু ড্রেসিং করে ডাক্তার বলেছিলেন যে ওটা একটু চেঞ্জ করে দেবো ব্যান্ডেজটা, বিকজ সেদিনে ভালো করে ব্যান্ডেজটা করতে পারি। নদী এত চেঁচাচ্ছিল, এত বেশি ভয় পেয়ে গেছিল। গুন্তুর জন্য চিপস কিনছি, তাই তোমার? গুন্তুর জন্য চিপস কিনছি তোমার? তো সকালে পরে আমি আবার এখন দেখা দিলাম আপনাদের সামনে, বিকজ দুপুরে কিছু টুকটাক কাজ ছিল। আর এখন আমি যাচ্ছি রেডি হয়ে পুজো প্যান্ডেলে, কারণ ওখানে একটা মিটিং হবে রিগার্ডিং যে নতুন লটা চালু, মানে নতুন হাইকোর্ট যে রায়টা দিয়েছে না, তো সেটার জন্য মানে 20 জন থাকবে প্যান্ডেলের ভেতর। সেই 20 জন কে কে হবে যারা দুর্গাপুজো রিলেটেড কাজ করবে, তো সেইগুলো ডিসাইড হবে। সবাই মিটিং এ বসে গেছে অলরেডি। নদীকে আসতে, নদীকে খাওয়াতে আমার দেরি হয়ে গেল, তোকে খাইয়ে আমি এখন নিয়ে যাচ্ছি, পরে নিয়ে। তো অলরেডি আমি নতুন একটা কুর্তি পরে নিয়েছি, কারণ শেষ করতে হতো না। তো ওই যে আমাদের মিটিং যে জায়গা, সেটা হচ্ছে কমিউনিটি হলের ভেতরে। বোধহয় সবাই মিটিং শেষ হয়ে গেছে, আমি একাই যাচ্ছি। হে ভগবান, আমার দ্বারা কি কোনো কিছু আগে হবে জানি না। বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। নদী না, মারিস না, যে সর সর ফেলে দিচ্ছি সর। দুর্গা মায়ের শাড়ি দেখার জন্য, তাই তো? দুর্গা মায়ের শাড়ি দেখার জন্য তো? হ্যাঁ, তোমার, তুমি পড়বে আবার একটা, আবার একটা বলতে চাইছি, আবার আবার একটা। এ কুলার শাড়ি নদী দানা, নদী। তো এই তোমাদের লাইট সজ্জা শুরু হয়ে গেছে, লাইটও সজ্জা। আমার ছায়াতে আমাকে কিরকম একটা ভূতুরে মার্কা লাইটে একানোরে ভূতটা দাঁড়িয়ে আছে আমার। নদী যাবি না, নদী যাবি না, লাইট লাগাচ্ছে, ছেড়ে দাও। ওয়াও, কি হেভি লাগছে না দেখতে রাস্তাটা। ফিরে আমার জোর জবরদস্তি খিদে পেয়ে গেছে, আমি ম্যাগি বানাচ্ছি, দুজনের জন্য বানাচ্ছি। অভিষেক আসছে, অফিস থেকে বেরিয়ে পড়েছে, তো হাফা হাফি করে খেয়ে নেবো, ঠিক আছে? আর এখানে আমার চা রেডি, এখানে আমার চা রেডি। ও, তো আমরা ওখান থেকে মানে মিটিং থেকে চলে এসে আমার প্রচন্ড খিদে পেয়েছিল, আমি ম্যাগি ফ্যাগি খেয়ে নিলাম। নদী সরে যাবে, এরপরে নদীকে খাওয়ানোর পালা। সব কিছু শেষ হয়ে গেল, মানুষের প্রাণ, মানুষের টাকা পয়সা, মানুষের মানুষের কর্ম, আর হচ্ছে পুজো, সবকিছু গেল, তাই না? টি ডাল, আর এখানে আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে বেবি কর্ন গুলো ছিল, ওটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সস দিয়ে একটু মানে পকোড়া টাইপ করে নিয়েছি, ঠিক আছে? তো এটা খেতে দারুণ লাগে স্ন্যাক্সের সাথে, বিশেষ করে চা কফির সাথে অসাধারণ লাগে এটা খেতে। আলু ভাজাও আছে, তো দেখা যাক কোনটা দিয়ে কি খায়। মানে জেনারেলি ডাল দিয়ে খেতে ভালো লাগে, আলু ভাজা দেখা যাক। তুমি বলবে পান খাওয়ার সময় তুলবি না, শোয়ার সময় তুলবি না, খাওয়ার সময় তুলবি না, চশমা না পড়লে তুলবি না, দাঁত না পড়লে তুলবি না, তাহলে কখন তুলবো? তুমি ফেশিয়াল করে তো স্কিনটা ভীষণ চকচক করছে গো। তোমার কি চুলে স্পা করেছো নাকি তুমি? হ্যাঁ, তাকে দেখি টোক চোখটা টেনে কি বলতে চাইছো তুমি? তুমি কি জানো এই গামছাটা তোমার ছেলে কতবার ইউজ করেছে আজকে? ভোটকা গন্ধ ছাড়ছে। স্নান করার সময় আবার ধুয়ে। আর তুমি বলো, মিস্টার মুখার্জি, বলেছিলাম যে আসার সময় এই তুমি যখন অফিসে যাবে সবাই ভিডিও আনবে, ভিডিও তুলবে। একজন আমাকে কমেন্ট করেছে তোমার বরের সেন্স অফ হিউমার খুব ভালো, যেন আরো বেশি করে তোমার বর আরো একটু ব্লগ করে, তাহলে আরো ইন্টারেস্টিং হবে। করবো, পুরো ব্লগই করবো, তোমার 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 চ্যানেলটা ওভারটেক করে নেবো পুরো আমি। তো রাত্রি 11টা বাজছে, বাট আমি এখন ভিডিও শেষ করবো না, কারণ এরপরে নদীকে শুইয়ে আমি একটা ফেশিয়াল আপনার সাথে শেয়ার করবো। আমাকে শেয়ার করতেই হবে, বিকজ রূপমন্ত্রা থেকে আমাকে অনেকদিন আগে ফেশিয়ালটা সেন্ড করা হয়েছিল, তো ওটা আমার ইউজ করা হয়নি সামাও। তো আমি ভাবলাম যে যেহেতু এবারে মিঠু দিয়ে আমাকে ফেশিয়াল করে যেতে পারেনি,
এই ইনসিডেন্টটার জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, নদী এখন ঠিক আছে, ওর স্টিচের ওখানটা এখন সেরকম মানে শুকিয়ে এসেছে, ঘাটটা বেশি মানে সেরকম কোনো প্রবলেম করেনি, তো শুকিয়ে আছে। ডক্টর বললো যে নেক্সট অষ্টমীর দিনে ওর স্টিচটাও খুলে দেবো, এখন ঠিক আছে নিজের মতো। তো সেই জন্যই আমি ভাবলাম যে রূপান্তরার ফেসিয়ালটা আমার করাও হয়ে যাবে, প্লাস আপনাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে, ঠিক আছে। এখন 11টা বাজছে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, তারপরে দেখা করতে আমার ভয়ও লাগছে, বিকজ দুদিনে টেনশন করে না, মোটামুটি দু তিনটে পিম্পল কিন্তু আমার বেরিয়ে গেছে স্কিনে অলরেডি। চললাম, গুড নাইট, গুড নাইট। চলো চলি মিটতে ভাই, তেরি উঁচি মিচি না হমে, তেরি প্যারি মেয়ারি মা হমে কহিন এই যে মশারি খাটিয়ে নিয়েছি আজকে রোদিকে শোয়ানো। তো এটাই হলো রূপমন্ত্রার ডায়মন্ড ফেশিয়াল কিট, যেটা আমি এখন ইউজ করব। আর এর মধ্যে টোটাল 5টা স্টেপস আছে। আর এই ফেশিয়াল কিটটা কিন্তু ভীষণই বেশি অ্যাফোর্ডেবল, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। আর এটা ইউজ করে দেখা যাক যে স্কিনে কীরকম গ্লো আনে। সো অ্যাজ ইউ ক্যান সি এর মধ্যে টোটাল 5টা স্টেপস আছে। তো ফার্স্টে হচ্ছে ক্লেন্সিং মিল্ক। তো ক্লেন্স আমি ফার্স্টে আমার ফেসটাকে ক্লেন্স করে নেবো ভালোভাবে। আর ফেশিয়ালের প্রথমেই কাজ হচ্ছে চুলটাকে ফিক্স করা, মানে যাতে সামনে ফেশিয়াল করতে করতে মুখে চুল এসে না পড়ে। তো আমি এখানে একটা হেয়ার ব্যান্ড ইউজ করছি। তো ফার্স্টে আমি নেবো ক্লেন্সিং মিল্কের যে মানে স্টেপটা আছে ওটা করবো ফার্স্টে। তো এটার কালারটা কাইন্ড অফ ব্লুইশ টাইপের ফিনিশ, তো দেখে খুবই ভালো লাগছে, স্মেলটাও খুব সুন্দর। তো এই ক্লেন্সিং মিল্কটা আমি অল ওভার ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করে 2-3 মিনিট হালকা হাতে মাসাজ করে ভালোভাবে ধুয়ে। ওকে, তো ফার্স্ট স্টেপ ডান, এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবার। তো স্ক্রাবারটা আমি সেরকম বেশি ইউজ করবো না, কারণ অলরেডি আমার মুখে দুটো বড় বড় পিম্পল হয়ে গেছে। তো আমি এই দুটো জায়গা কিন্তু অ্যাভয়েড করবো, জাস্ট নোজ অ্যান্ড নোজ, চিন এরিয়া অ্যান্ড ফোরহেড, এই তিনটে জায়গায় আমি স্ক্রাবারটা শুধু অ্যাপ্লাই করবো। ওকে, একদম লাইট স্কাই ব্লু কালারের ফেশিয়ালের কালারটাই হচ্ছে লাইট স্কাই ব্লু কালার। আমার এখানে তো মশা কামড়াচ্ছে। তো স্ক্রাবারটাকেও আমি আমার যে পার্টিকুলার ব্ল্যাক হেডস এরিয়াগুলো আছে ওখানে ভালোভাবে হালকা হাতে অ্যাপ্লাই করে ওয়াশ করে নেবো। সেকেন্ড স্টেপটাও আমার ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছি মুখটা অনেকটা ফ্রেশ লাগছে আগের থেকে। তো থার্ড স্টেপে হচ্ছে মাসাজ জেল অ্যান্ড তারপরে আছে ফেস প্যাক, ঠিক আছে। মাসাজ জেলটা দিয়ে মোটামুটি 10-15 মিনিট মাসাজ করবো, কারণ এটাই কিন্তু ফেশিয়ালের মেন স্টেপ আমি মনে করি। ঠিক কালার সি গ্রিন, সি ব্লু অ্যাকচুয়ালি, মানে পুরো যে সমুদ্রের কালারটা হয় না, পুরো এই টাইপের অসাধারণ লাগছে দেখে। তো এই মাসাজ জেলটা আমি ফেস অ্যান্ড নেক এরিয়াতে হালকা হাতে 10-15 মিনিটের জন্য ভালোভাবে মাসাজ করবো, তারপরে এটা ধোবো না, এর উপরে কিন্তু ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবো। তো মাসাজ আমার ডান, এরপর আমি প্যাক লাগাবো ফেস প্যাকটা। তো এটাও ডেফিনেটলি আই থিঙ্ক ব্লু কালারেরই হবে। ফেশিয়াল আমি ইউজ করছি, বাট সব থেকে মনে হয় আমার এটাই বেস্ট লেগেছে, মানে লাগছে ইউজ করার পর। ওকে, না এটা কালারটা ব্লু না, এটা কালারটা হোয়াইটের, মানে ওই একদম লাইট ব্লু কালারের বলতে পারেন। তো এটা আমি আমার ফেস আর নেক এরিয়াতে অ্যাপ্লাই করে জাস্ট 10-10 মিনিটের মতো রাখবো। তো ফেশিয়াল করতে করতে আমার বেজে গেছে প্রায় রাত্রি 1টা, ঠিক আছে। আর ব্যালকনিতে বসে থাকতে আমার রীতিমতো ভয় লাগছে ভূতের, কারণ এর আগেই আমি ভূতের গল্প মানে আলোচনা করে উপরে এসেছি। যাই হোক, সবাই ঘুমিয়ে গেছে এখন, তো আমি যত তাড়াতাড়ি পারবো ফেস প্যাকটা তুলে নারিশিং ক্রিমটা লাগিয়ে ঘুমোতে যাবো। ফেস প্যাকটা আমি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেক বেশি ক্লিন লাগছে, যদিও আমি বেশি টাইম ধরে করিনি, মানে মাসাজটা যদি আর একটু টাইম ধরে করা হতো গ্লোটা আরো বেশি আসতো। বাট স্টিল আমার মনে হয় রূপমন্ত্রার যতগুলো ফেস ফেশিয়াল আমি ইউজ করছি এটা কিন্তু সব থেকে দ্য বেস্ট, বিকজ এত কম টাইমে এত বেশি মানে ভালো একটা গ্লো দিয়েছে মুখে, না যেটা চিন্তার বাইরে। তো যাই হোক, লাস্ট স্টেপ সেটা হচ্ছে নারিশিং ক্রিম। আমি এটা অ্যাপ্লাই করে জাস্ট বেডরুমে ঢুকবো, কারণ এখন বাজে রাত্রি 1টার, আমি ব্যালকনিতে বসে বসে শুটিং করছি, আমার প্রচন্ড ভয় লাগছে, ঠিক আছে। মানে আর একটু আগে ভূতের গল্প করে এসেছি, আর বেশি বলবো না, এদিক ওদিক দিয়ে নানান রকম দেখতে পাচ্ছি কিছু। তো যাই হোক, নারিশিং ক্রিমটাও টেক্সচারটা এই টাইপের আর ব্লুইশ কাইন্ড অফ ফিনিশ, কিছু আওয়াজ শুনতে পাচ্ছি, যাই হোক আমি তাড়াতাড়ি করে ছুটবো। আমি এটা অ্যাপ্লাই করে নিয়ে অল ওভার রাতের মতো, মানে না অল ওভার নাইটে এটা অ্যাপ্লাই করে রেখে দেবো, কাল সকালে উঠে মুখটা প্লেন জলে ধুয়ে নেবো, ঠিক আছে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করবো, কে লাগে মানে যাতে হোক পুজোর সময় মেয়েটার এরকম একটা হয়ে রইল, একদম ভালো লাগছে না মনটা, মানে সব কিছু করতে চাইছি বাট কোথাও একটা মনে সেই ধরনের ফিলিংসটা আসে না, যে মেয়েটা ঠিকঠাক থাকতো সব দিক দিয়ে ভালো হতো। তো যাই হোক, আমার ফেশিয়াল ডান, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।